বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পেতে লাস্ট ওয়ান ইয়ারে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার জেনারেট করতে হয় বাট একটি কথা মনে রাখবেন ইউটিউব যখন প্রথম আসছিলো তখন কিন্তু এত ঝামেলা ছিল না তখন জাস্ট একটি চ্যানেল খুলে শুরু থেকে কিন্তু ইনকাম করা যেত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এমনই একটি সাইট শেয়ার করবো যা হুবহু ইউটিউবের মতোই একটি চ্যানেল খুলতে হয় এবং একই সিস্টেমে ভিডিও আপলোড করতে হয় এবং শুরু থেকেই আপনি পেয়ে যাচ্ছেন এখানে মনিটাইজেশন যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন প্রথম দিন থেকেই আরেকটি কথা জেনে অনেক খুশি হবেন যে ইউটিউবে যেমন কপিরাইট রয়েছে অন্য কারো ভিডিও যদি আপনি ডাউনলোড করে আবার আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে দেখা যাচ্ছিলো যে কপিরাইট ক্লেম করে বা আপনার চ্যানেলটা কিন্তু নষ্ট করে দেয় বাট আজকে যে সাইটটি শেয়ার করতেছি এখানে যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করেন কোনো ধরনের সমস্যা হবে না কোনো কপিরাইট ক্লেম নেই কোনো কিচ্ছু নেই অনেক সুবিধামতো আপনি কাজ করতে পারবেন ইউটিউবের মতো এত কষ্ট করতে হবে না সো ভিউয়ার্স ভিডিওটির শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ডান দিকে উপরের দিকে দেখবেন যে মানুষের একটি আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপরে সাইন আপে ক্লিক করবেন এরপর এই ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে সো এখানে আপনার একটি ইমেল দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি হতে হবে স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে স্মল লেটার থাকবে ক্যাপিটাল লেটার থাকবে তারপরে সংখ্যা থাকবে এছাড়া বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে এই সব কিছু মিলে আটটি ক্যারেক্টার দিতে হবে এরপরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিন আই এম নট এ রোবোটিক ক্লিক করুন অটোমেটিকভাবে ক্যাপচা পূরণ হয়ে যাবে এরপর নিচে একটি মার্ক দিন এরপর সাইনাপে ক্লিক করুন আপে ক্লিক করার পরে আপনি আপনার জিমেল অ্যাপ ওপেন করবেন জিমেল অ্যাপে গিয়ে দেখবেন তারা একটি মেইল করে দিয়েছে এবং দেখতে পারবেন সেই মেইলে একটি কোড রয়েছে সো এই কোডটি আপনি কপি করে নিন এরপর আপনি চলে আসুন সেই আগের সাইটটিতে এবং এই কোডটি এখানে দিয়ে ভেরিফাই মেইলে ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটি খোলা সাকসেস হয়ে গেছে সো কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন এরপর আবারও আপনি মানুষের আইকনটিতে ক্লিক করুন এরপর সেটিংস অপশানে ক্লিক করুন এখানে ক্লিক করে এটি কেটে দিন স্কল ডাউন করে একটু নিচে আসবেন নিচে চলে এসে দেখবেন যে এখানে বিকামে পার্টনার লেখা রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিন এখানে একটি লোড নিতে পারে এই পেজটি আসলে লার্ন মোড়ে ক্লিক করবেন লার্ন মোড়ে ক্লিক করার পরে আবারও আপনি বিকামে পার্টনারে ক্লিক করুন এখানে আপগ্রেড এ পার্টনারে ক্লিক করুন এই লেখাটি পরে নিতে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই সো অ্যাকসেপ্টে ক্লিক করে দিন আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন বা আপনার মোবাইলটি যদি ডেস্কটপ মোট অন করা থাকে তাহলে এই পেজটি আপনি হুবহু ইউটিউবের মতোই দেখতে পারবেন সো এইখানে আপনি একটি লোগো পিকচার এবং একটি ব্যানার পিকচার দিয়ে দিবেন সো এইখানে একটি ক্লিক করে দিন এরপরে আপনার কম্পিউটার বা গ্যালারিতে গিয়ে ইচ্ছা মতো একটি পিকচার আপলোড করে দিন একইভাবে এখানে ক্লিক করে একটি পিকচার দিয়ে দিন চাইলে আপনার নিজের পিকচারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর নিচে গিয়ে দেখুন চ্যানেল নেম সো আপনি যে নামে চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিন এরপরে এখানে কিছু ট্যাগ দিয়ে দিন ট্যাগের মানে হচ্ছে আমরা ইউটিউবে যেটাকে কিওয়ার্ড বলে থাকি কিওয়ার্ড হচ্ছে যে আপনার যে নামগুলো সার্চ করলে চ্যানেলটি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম কিছু নাম এখানে আপনাকে অবশ্যই দিতে হবে সো প্রথমে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিন দেওয়ার পরে আপনি গো অপশানে ক্লিক করে দিন যদি কম্পিউটার ইউজ করে থাকেন তো অবশ্যই ইন্টার বাটনে ক্লিক করুন এখানে আমি ভুলবশত কমা দিয়ে এসেছি চো কমা দেওয়া যাবে না কমা দিলে কোনো কাজ করবে এরকম এক একটি ওয়ার্ড দিবেন এবং একবার করে ইন্টারে ক্লিক করবেন বা গো অপশানে ক্লিক করবেন ট্র্যাক দেওয়া হয়ে গেলে ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেল সম্পর্কে একটি বর্ণনা লিখবেন এসব পরে আবার এডিট করতে পারবেন এর জন্য কোনো সমস্যা নেই এখন যদি ভুল হয়ে থাকে কোনো সমস্যা হবে না ডিসক্রিপশন দেওয়া হয়ে গেলে চ্যানেল ইউআরএলে এসে এই লেখাটি কেটে দিন এখানে আপনার সেই চ্যানেলের নামটি লিখুন কোনো স্পেস দেওয়া যাবে না আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন এখানে আপনার দেশের নাম সিলেক্ট করে দিবেন দেন সেভে ক্লিক করে দিবেন। যদি মোবাইল ইউজ করে থাকেন তো অবশ্যই এখন আপনি ডেস্কটপ মোড অন করে দিন একটু নিচে এসে দেখবেন ফিচার্স ভিডিও নামে একটু অপশন রয়েছে আমরা যখন কারো কারো ইউটিউব চ্যানেলে ঢুকি তখন দেখতে পাই যে ইচ্ছা না থাকলেও কিন্তু অটোমেটিকভাবে একটা ভিডিও অন হয়ে যায় সো তিনি ওই ভিডিওটি ফিচার্স ভিডিওতে রাখছে দেখেই ওই ভিডিওটি অটোমেটিক অন হয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু এইখানে তিনটা ভিডিও ফিচার্স মুডে রাখতে পারবেন আমাদের চ্যানেল যেহেতু এখন পর্যন্ত নতুন কোনো ভিডিও আপলোড করাই হয়নি সো আমরা এখন এখানে কোনো ধরনের ভিডিও দিতে পারতেছি না সেটা আমরা অন্য সময় দেখবো সো এখন আমরা এখানে দেখব যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সো ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন এদিকে উপরে উপরে গিয়ে দেখবেন আপলোড ভিডিও নামে অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিবেন আপনি চাইলে একসাথে দশটি ভিডিও কিন্তু এখানে আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিন যেহেতু এখানে কোনো কপিরাইটের কোনো সমস্যা নেই সো আপনি চাইলে যে কারো ভিডিও ডাউনলোড করে কিন্তু এখানে আপলোড করতে পারেন সো এমন কিছু ভিডিও আপলোড করবেন যেই ভিডিওগুলো মানুষ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে বা বেশি বেশি মানুষ দেখতে চায় সো আপনার ভিডিওতে যত ভিউ হবে তত বেশি কিন্তু অ্যাড শো করবে অর্থাৎ যত মানুষ দেখবে তত বেশি তো অ্যাড শো করবে আর সেই অ্যাডের উপর নির্ভর করে কিন্তু আপনার ইনকামটা হবে এটস লাইক ইউটিউব সো এখানে আপনি যেটা করবেন আপনার ভিডিওটির নাম দেবেন সুন্দরভাবে একটি নাম দেবেন এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখবেন এরপরে আপনি কিছু ট্যাক দিবেন ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে নামগুলো সার্চ করলে আপনার এই ভিডিওটি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম কিছু নাম এখানে আপনাকে অবশ্যই দিতে হবে সো ভিডিওর টাইটেল অনুযায়ী এখানে এক একটি কিওয়ার্ড দেবেন এবং গো অপশানে বা ইন্টার অপশানে ক্লিক করে দিবেন এরপরে অ্যাডভান্সে ক্লিক করবেন এখানে দেখুন প্রথম ভিডিও দিয়েই কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে গেছি অর্থাৎ এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু অন রয়েছে এখানে মনিটাইজেশন যদি অন থাকে তাহলে আপনার ভিডিওটি মানুষ যখন দেখবে তখন ভিডিওতে অ্যাড শো করবে এবং সেই অ্যাড শো করার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো এটা অবশ্যই আপনি অন করে রাখবেন এখানে আপনি চাইলে রেকর্ডিং ডে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে আর কিছু করতে হবে না এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন এখন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং মানুষ অবশ্যই ভিডিওটি পেয়ে যাবে সো সোবিবার সেম সিস্টেমে আপনি এখানে প্রতিদিন ইচ্ছামতো ভিডিও আপলোড করতেই থাকবেন আপলোড করতেই থাকবেন জাস্ট ইউটিউবের মতো তো আমরা দেখলাম যে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে এখানে ভিডিও আপলোড করতে হবে এখন আমরা দেখবো এখানে যে ইনকামটা হবে সেই ইনকামের টাকাটা কিভাবে আমরা হাতের মধ্যে নিতে পারবো সো পেমেন্ট নেওয়ার জন্য এদিকে দেখুন আর্নিং অপশন রয়েছে সো আর্নিংয়ে একটা ক্লিক করে দেবেন এখানে আপনার ব্যালেন্স শো করবে এদিকে দেখুন পে আউট ম্যাথড রয়েছে আপনি অবশ্যই পে আউট ক্লিক করবেন এরপরে অ্যাড ম্যাথডে ক্লিক করবেন সো এই ফরমটি আপনাকে এখন পূরণ করতে হবে আপনি চাইলে এখন পূরণ করতে পারেন অথবা যখন পেমেন্ট নিবেন তখন কিন্তু আপনি এটা পূরণ করতে পারেন সো পূরণ করার জন্য অবশ্যই এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে আর নিচে যা কিছু চাচ্ছে তা আপনাকে পূরণ করে দিতে হবে তো এখানে দেখুন আপনি তিনটে সিস্টেমে পেমেন্ট নিতে পারবেন যে সিস্টেমে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটার উপরে একটা জাস্ট ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করবেন আমি এখন এখানে কোনো কিছু করতেছি না যখন পেমেন্ট নিব তখন আমি এই শখটি পূরণ করে দিব তো আমি এখন এইভাবে রেখে দিচ্ছি এখানে যখন আপনার একশো ডলার হবে তখন কিন্তু আপনি এই পেমেন্টটি নিতে পারবেন অনেকে ভাবতেছেন একশো ডলার হতে তো অনেক সময় লাগবে ইউটিউবে যে কত কষ্ট করতে হয় এটা আপনি বুঝবেন না যে ইউটিউবে কোনো দিন কাজ করেছে বা ভিডিও আপলোড করার চিন্তা করেছে সেই কিন্তু বুঝতে পারছে যে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করা এবং ভিডিওটাকে র্যাঙ্ক করা কত ঝামেলা এবং কত কষ্ট এবং ইউটিউব থেকে ইনকাম করাটা কত কষ্ট সো আপনাদেরকে বলবো অবশ্যই একটি অ্যাকাউন্ট করে আপনি আজকে থেকে কাজ শুরু করে দিন আপনি ইউটিউবে কাজ করতেছেন তাতে কোনো সমস্যা নেই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনি চাইলে ওই ভিডিওগুলোই এখানেও আপনি আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই সোভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার